হ্যালো ভিউয়ার্স, আবারও স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওয়। ভাই, এটা 100% রিয়েল একটি ভিডিও, তাই অনুরোধ রইল ভিডিওটি একটুও না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিয়েন, এরকম সব অসাধারণ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আজকে আপনাদের শেখাবো কিভাবে আপনারা কাইম মাস্টার দিয়ে আপনাদের ভিডিওর অডিওটা আলাদা করতে পারবেন। অনেক সময় আমাদের ভিডিওর অডিও আলাদা করে সেটাকে এডিট করার প্রয়োজন হয়। তো তার জন্য আপনারা প্রথমে চলে যাবেন কাইম মাস্টার অ্যাপ্লিকেশনে। তো কাইম মাস্টার ওপেন হওয়ার পরে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে 16:9 এটা সিলেক্ট করে দেবেন। নেক্সট অপশন পেয়ে যাবেন, তো নেক্সট করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে আপনারা যে ভিডিও অডিওটি আলাদা করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। তো ভিডিওটি সিলেক্ট করার পরে আপনারা ভিডিওর উপর একবার ট্যাপ করবেন। ভিডিওর উপরে ট্যাপ করার পরে আপনারা এখানে অনেক অপশন পেয়ে যাবেন। তো একদম নিচের দিকে এখানে একটি অপশন পেয়ে যাবেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের ভিডিওর অডিওটি আলাদা হয়ে যাবে। তো চাইলে এবার এই অডিওটি আপনারা বাদও দিয়ে দিতে পারেন, অথবা এটা আপনার মনের মতো এডিট করে নিতে পারেন এখান থেকে। তো এডিট করার জন্য সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার পছন্দ মতো যে কোনোভাবে, যেরকম ইচ্ছা সেরকমভাবে আপনারা অডিওটা এডিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওয়।